গুড মর্নিং সবাইকে, কেমন আছে সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের আবার অনেক 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 স্বাগত জানাচ্ছি। যাই হোক, কালকে তো আমি মেলায় গিয়েছিলাম, তোমাদের বলেছি। তারপর মেলা থেকে এসে রাত হয়ে গেছিলো, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। আর আজকে সকালে উঠে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো সকালে মোটামুটি কাজ হয়ে গেছে, সকালে উঠে আমি স্নান করে নিই। সকালে স্নান করে পুজো দিয়ে মানে ঘর টর মুছে স্নান করেছি, পুজো দিয়েছি, রান্নাও মোটামুটি প্রায় হয়ে গেছে। জামাকাপড় কিছু ভিজে ভেজানো ছিল, সেগুলো কেচে দিয়েছি। এবার মেলা হয়নি এখনও, ছাদে যাব মেলতে জামাকাপড়গুলো, কারণ ভাবলাম আগে রান্নাটা করে নিই, কারণ ও আবার কখন চলে আসবে খেতে, রান্না না হলে আবার ওকে ঘুরে যেতে হবে। আর বাইরে খাওয়া খেলে না এখন কী হয়েছে বলো, বাইরের খাওয়া বেশি সহ্য হচ্ছে না, এই জন্য বাইরের খাওয়াটাই বেশি খাই। হ্যাঁ খাই না, বাইরে খাই কিন্তু খুব কম আর কি, মেনটেন করার চেষ্টা করি, কারণ বাইরে জানি না কেন বাইরে কোনো রিচ খাবার খেলে সহ্য হয় না। তবে বাইরে বিরিয়ানিটা তো আমি কয়েকদিন পর করেই খাই, ওটাতে আমার কিছু হয় না। যাই হোক, তো চলো দেখাই আমি কী কী রান্না করলাম। তো দেখো, মাছের ঝোল গরম গরম, রুই মাছ এনেছিলো, রুই মাছের ঝোল করেছি। আর এখানে আছে শাক, বেগুন দিয়ে শাক করেছি, উস্তা ভাজা মানে করলা ভাজা। আর হচ্ছে এখানে তেল পাতুরি আছে, আমি উস্তাই বলি তো, ও আমার বর খুব বলে আমাকে কি উস্তা উস্তা করো, করলা বলো, তাই বললাম করলা ভাজা। তো এইভাবেই রান্না করেছি। তো তোমাদেরকে তো দেখালাম কী কী রান্না করেছি, তো এইসবই আর কিছু করবো না, আবার দেখবো রাতে যদি সব শেষ হয়ে যায়, রাতে শেষ করে ফেলবো, কারণ এখন হালকা হালকা একটু গরমই পড়েছে আর রাতে একটু গরম গরম খেতে ভালোও লাগে। তো রাতে একটা সবজি করে নেব, দুপুরে খেয়ে ফেলবো, যাই হোক আর যদি থাকে থাকবে। তো কালকে তো মেলাতে গিয়েছিলাম, মেলাতে গিয়ে কী হয়েছে জানো তো, তো কাঁসার গহনা যে দোকানটা তোমাদেরকে দেখালাম না, যে কাঁসার গহনা বললাম যে যেটাতে মানে জল লাগলেও কালার নষ্ট হবে না, তো ওখানে তো জিনিসগুলোর দাম তো প্রচুর নিচ্ছিল। তো আমার মনে আছে আমার মা আগে নিত, মানে অনেক আগের কথা বলছি, যখন আমি স্কুলে পড়ি তখন এরকম পাওয়া যেত আমাদের ওখানে, কারণ 5 টাকা করে নিত কলাগুলো, মা কিনতো কলা বাঁধানোর মতো থাকে যেগুলো, ওগুলো কিনতো, ওগুলো 5 টাকা কি 10 টাকা জোড়া ছিল। তো যাই হোক, এখানে অনেক দামি ছিল সেটাও ব্যাপার নয়, ব্যাপারটা বলছি। তো আমি যখন ভিডিও করতে গেছিলাম, আমাকে ভিডিও আমার মোটামুটি তো ভিডিও করা হয়েই গেছে, তোমাদের তো দেখালাম, কিন্তু মানে আমি ভিডিওটা যখন করছিলাম উনি প্রথমে বুঝতে পারেনি, পরে বলছে না না এখানে ভিডিও করা যাবে না, এখানে ভিডিও করা যাবে না। তো যাই হোক, আমি পরে ওনাকে বললাম যে তবে এমন কিছু ব্যাপার নয়, আর তো আপনারও এক ধরনের প্রচার, আর তার সঙ্গে ভিডিও কেন করা যাবে না, আপনি মানে পাবলিক প্লেসে এসে দোকান দিয়েছেন। যাই হোক, ও ভালোভাবেই বলেছি, তো তারপর আর ওনার ওখানে ভিডিও করিনি, নইলে আমার দু একটা জিনিস নেওয়ার ইচ্ছা ছিল, পরে আর ওনার মানে ব্যবহারটা আমার ভালো লাগলো না, সেই জন্য আর ভিডিও আর মানে সরি আর কিছু কিনলাম না। আর অন্য অন্য যে দোকানগুলো ছিল তারা কিন্তু খুবই ভালো ছিল, কেউ কেউ আজ অবধি কখনও ভিডিও করতে গেলে এরকম বলেনি। হ্যাঁ, এটা যার যার অভিরুচি উনি নাই চাইতে পারেন, সেটা আলাদা ব্যাপার। তো যাই হোক, তো এই ঘটনাটা কালকে ঘটেছে, তো আমি হঠাৎ করে একটু মানে শকড হয়ে গেছিলাম, একটু মানে কেমন একটা হয়ে গেছিলো সিচুয়েশানটা, আমি ভাবছিলাম যে ভিডিওটা করা ঠিক হলো কি হলো না, উনি এভাবে বললো। তো যাই হোক, ভিডিও তো করে ফেলেছিলাম তোমাদের, ভিডিও আপলোডও করে দিয়েছি। আর হ্যাঁ, মেলাতে গিয়ে যা যা কিনেছিলাম সেগুলো তো তোমাদেরকে দেখানোর কথা আমার, তো আমি আমার রান্না তো হয়ে গেছে, ও আসুক খাওয়া দাওয়া করুক, তারপর আমি সময় মতো এক ফাঁকে নিয়ে বসবো, সব কিছু কী কী কিনেছি তোমাদেরকে দেখাবো, তো ওগুলো তো দেখাবো। এখানে কয়েকটা জিনিস আমি এক জানালার পাশে বসে আছি, তো মনে পড়লো তোমাদের এখানে কয়েকটা জিনিস আছে সেগুলো দেখিয়ে দিই। চলো দেখো, জানালা খুলে বসে আছি, দরজাটা বন্ধ সব সময়, অল টাইম এই দরজাটা বন্ধই থাকে, মানে ও চলে যায় ডিউটিতে আর আমার এই যে দরজাটা বন্ধ হয়, আমি যেদিন বাড়িতে থাকি বিশেষ করে সেই দরজাটা যে বন্ধ হয়, আবার ও যখন আসে তখনই খোলে, তাছাড়া এই দরজাটা খোলে না। তো এই দরজা বন্ধ থাকে, এই জানালাটাও বন্ধ থাকে, আজকে ভালো হাওয়া দিচ্ছে তাই জানালাটা খুলে দিয়েছি। আর ওই যে দেখো আমার নয়নতারা ফুলের গাছ, যেগুলো আমি লাগিয়েছিলাম, তো পরে বাইরে গিয়ে দেখাবো তোমাদেরকে, এখানে সুন্দর ফুল ফুটেছে, ফুল ফুটছে আর কি, আমি এখন এখান থেকে নিয়ে পুজো দিচ্ছি আপাতত। তো যাই হোক, যেটা তোমাদেরকে দেখাতে চাইলাম, মেলা থেকে আরও কিছু জিনিস কিনেছি সেটা তোমাদের দেখাই, চলো। তো ওই জিনিসগুলো টেবিলেই আছে, তো সেই জন্য ভাবলাম তোমাদেরকে এখান থেকে দেখিয়ে দিই। এই দেখো,
এটা একটা তিনটে আরো আছে দেখো আরো দুটো রয়েছে তো এই পাঁচটা এখানে আছে আর একটা আমি ওইদিকে রেখেছি তো এরকম ছটা ছিল আর কি ওটা ছটা সেটটা নিয়েছিলাম আর কালকে স্যামসাং পে থেকে আমাকে একটা হেডফোন গিফট করেছে হেডফোনটা এখানে নেই বিছানায় আছে আমি তোমাকে দেখাচ্ছি ওয়েট এই দেখো এই হেডফোনটা স্যামসাং এর হেডফোনটা আমাকে গিফট করেছে এই খাপে ছিল আর কি আর হেডফোনটা হচ্ছে এইটা আমার স্যামসাং এর হেডফোন আর আমি স্যামসাং এর হেডফোনও ইউজ করি কিন্তু এখন তো সেভাবে মানে হেডফোন কি বলতো আগে যে হেডফোনগুলো ছিল আমার অনেক কয়েকটা হেডফোন ছিল কারণ বাড়িতে সবই স্যামসাং এর ফোন আর সবারই হেডফোন সব ফোনে আগে হেডফোন থাকতো তো সেই হেডফোনগুলো ইউজ করে করে যাচ্ছিলাম বাট রিসেন্ট আমার হেডফোনটা হারিয়ে গেছে আর বাকিগুলো ছিঁড়ে ফিরে গেছে নষ্ট হয়ে গেছে তো ভালোই হয়েছে স্যামসাং পে থেকে অফার দিয়েছিল 500 টাকার একটা ভাউচার তো ভাবলাম কী নেব তখন আমার হাজব্যান্ডকে বললাম যে আমার তো হেডফোনটা নেই তো হেডফোনটাই নিয়ে নিই তো হেডফোনটাই নিয়ে নিলাম তো যাই হোক তোমাদের সঙ্গে পরে কথা বলছি বাকি কিছু কাজ আছে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি তারপর তোমাদের সঙ্গে কথা বলছি এখন সব কাজ ফাজ শেষ এখন বসে আছি এখন বাজে 3:30 ও চলে গেল খাওয়া দাওয়া করে তো আমি বসে গেলাম আঙুর নিয়ে আর ঘরে বলো না ঘরে কত ফল এনে রেখেছে মৌসুম্বি তারপর হচ্ছে তোমার বাড়িতে গেছিলাম ওখান থেকে পেয়ারা নিয়ে এসেছি বাড়িতে গাছে প্রচুর পেয়ারা হয়েছে পেয়ারা নিয়ে এসেছি মৌসুম্বি তারপর আঙুর তারপর এনেছিল কলা তো এত কিছু এনেছে আমি একটাও খাইনি তো সব পড়ে পড়ে নষ্ট হচ্ছে তো আমাকে খুব বকেছে যেগুলো সব নষ্ট হচ্ছে এই দেখো মানে না খাওয়ার কারণে যে পেছনগুলো এরকম লাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো এই জন্য সব নিয়ে বসলাম আসলে কি বলতো এটা আমার বাড়ি থেকেই অভ্যাস আগেও মানে বাড়িতে যদি বাবা কোনো কখনো ফল আনতো আমার কখনোই এই ফল ছুলে নিয়ে খাওয়া মানে এটা আমার মানে বিশাল একটা খাটনির কাজ তো আমি এটা কোনোদিনই করতাম না তো এখনও সেই অভ্যাসটাই রয়ে গেছে হাতের সামনে কেউ করে না দিলে ইচ্ছে করে না তো এখন বকাবকি করলো জন্য নিয়ে বসলাম যে না খাই সত্যি খাওয়া উচিত এভাবে নষ্ট করা উচিত না তাই নিয়ে বসলাম খাই আর কি করব পেয়ারাগুলো কালকে ছুলেছি ছুলে ছুলতে নিয়ে দেখছি একদম নরম হয়ে গেছে আর আমার তো নরম পেয়ারা একদম ভালো লাগে না তো তারপরে কী করবো আর থাক ওই নরমই ওকে একটা দিয়েছি আমি একটা খেয়েছি আর বাকিগুলো আর খাওয়া যাবে না ওগুলো ফেলেই দিতে হবে আর মৌসুমিগুলো দেখি আজকে আজকে তো আর খাবো না কালকে খাবো কলাগুলো খেয়ে শেষ করে দিয়েছে ও একবারে 4-5টে করে খেয়ে শেষ করে দিয়ে আর আনলে এত আনে দুজন মানুষ থাকি তার মধ্যে থাকি না বাড়িতে আমি যাই 3-4 দিন তো আমি বাইরে বেরিয়ে যাই ডিউটিতে তো ডিউটি থেকে আসার পরে এত শরীর টায়ার্ড থাকে তারপরে এসে যে ভাতটা রান্না করি এটাই আমার জন্য অনেক হ্যাঁ মিথ্যা কথা বলবো না ও করে যেদিন আমি ডিউটিতে যাই ও রাতে এসে কখনো কখনো ভাত করে বা কখনো কখনো বিরিয়ানি নিয়ে আসে ডিপেন্ড করে কিন্তু তবু ওটাই তারপরে এসে ফল ছুলে খাওয়ার মতো আমার মানে এনার্জি থাকে না সত্যি কথা তো সেই জন্যই ফলগুলো পড়ে পড়ে নষ্ট হয় তো যাই হোক আমি এবার তোমাদেরকে আমার মেলা থেকে যা যা কিনে এনেছি সেগুলো দেখাবো তো চলো আমি সন্ধ্যেটা দিয়ে নেব সন্ধ্যের পরে আমি তোমাদেরকে দেখাবো তো দেখো প্রথমে দেখাচ্ছি এই ব্যাগটা কিনেছি কালকে তো এটার দাম নিয়েছে 120 এটা আমি নিয়েছি কেন বলতো আমি যে ব্রাইডালের মেকআপের যে জিনিসগুলো সেগুলো যাতে ক্যারি করতে সুবিধা হয় সেই জন্য এই ব্যাগটা নিয়েছি আবার টুকটাক এদিক ওদিক গেলে জামা কাপড় নিয়েও যাওয়া যাবে তো এই কারণে এই ব্যাগটার প্রাইস নিয়েছে 120 আর এই ব্যাগটার ভেতরে আমি বাকি জিনিসগুলো সব ভরে নিয়ে এসেছি তোমাদের একটা একটা করে দেখাচ্ছি প্রথমেই দেখাচ্ছি এই ব্যাগটা দেখো এই ব্যাগটা নিয়েছি আমি আমার মায়ের জন্য মা বলছিল অনেক দিন থেকে যে মার একটা ব্যাগের দরকার আগের ব্যাগগুলো নষ্ট হয়ে গেছে তো এই ব্যাগটা মায়ের জন্য নিয়েছি আশা করি মায়ের পছন্দ হবে কালকে আমি নিয়ে যাব বাড়িতে বাড়িতে যাব কালকে আমার ডিউটি আছে তো তখন মাকে এটা দেব এটা মায়ের জন্য আর এই হচ্ছে আরেকটা ব্যাগ এটা আমি নিয়েছি আমার জন্য কারণ কি বলতো মানে আমার ফাইল অফিসের যে কাগজপত্র থাকে সেগুলো ক্যারি করতে সুবিধা হবে অনেকটাই লম্বা আছে সেই জন্য এটা নিয়েছি আর এইরকমই সেম আরেকটা ব্যাগ নেওয়া হয়েছে এই দেখো এই সেম আরেকটা ব্যাগ নেওয়া হয়েছে এটা নেওয়া হয়েছে আমার ননদের জন্য
তো এটা একই সেম, আর সবগুলো ব্যাগেরই প্রাইস 120, মানে কম দামে পাওয়া যাচ্ছিলো এই কারণে এতগুলো ব্যাগ নিয়ে নিয়েছি। আর নিয়েছি আর বাকি অনেক কিছু কিনেছি, সেটা হচ্ছে ঠাকুরের জন্য, ঠাকুর পূজার জন্য দেখাচ্ছি তোমাদেরকে কী কী কিনেছি। তো প্রথমত এখানে দেখি কী কী আছে। কিনেছি আমি একটা শাক, আমার শঙ্খ ছিল না এতদিন, সন্ধেবাতি দিতাম, পূজা দিতাম, কিন্তু মানে শঙ্খ ছিল না, তাই এই শঙ্খটা কিনেছি, এটা নিলো বোধ হয় 300 টাকা, এই শঙ্খটা নিয়েছি। তারপর নিয়েছি এটা হলো রাধাকৃষ্ণের চরণ, এটা আসনে রাখতে হয়, তো এটা নিয়েছি। এটা এটা নিয়েছে, এটা কোষাকুষি, এটা 70 টাকা নিয়েছে। আর এটা হচ্ছে জল শঙ্খ, এটা এইখানে রাখতে হয়, আসনে রাখে জল শঙ্খটা, এটা এইভাবে থাকে, তোমরা হয়তো সবাই জানো, তো এগুলো আমার কাছে ছিল না, এমনিতে আমার শ্বশুর বাড়িতে বাপের বাড়িতে দু জায়গাতেই আছে, এখানে ছিল না, যেহেতু আমি এখানে ঠাকুর রেখেছি তো সেই কারণেই নিয়ে এলাম। তো এটা বোধ হয় 110 টাকা নিয়েছে, দুটো মিলে আর কি। তো এটা কিনেছি, আর এখানে কিছু নেই, আরও আছে, এখানে নিয়েছি একটা গীতা, যেটা আসনে আমি রাখবো। আর এটা হচ্ছে চন্দন পাটা, মানে যেটা আমাদের চন্দন ঘষে সেটা, এটা নিয়েছি, এটা হচ্ছে চন্দন, এটাও কিনেছি। আর এটা খুবই সুন্দর একটা জিনিস, মানে খুব ছোট্ট কিন্তু খুব খুব সুন্দর, এটাও পুজোরই জিনিস, হচ্ছে ঘন্টা, এই দেখো, খুব ছোট কিন্তু খুব সুন্দর ঘন্টাটা। তো এটাও বোধ হয় নিল 110 টাকার মতো নিয়েছে। তো এই ছিল, এসব কিনেছি। আর এগুলো গেল ঠাকুরের জিনিস, এগুলো সব সরিয়ে দিচ্ছি, আর তোমাদের দেখাচ্ছি এটা এখানে আছে, এটা 5 টাকার একটা দোকান ছিল, সেখান থেকে এগুলো নিয়েছি, এই গার্ডারটা, এটার দাম 5 টাকা, এই ন্যাপথলিনের প্যাকেট, এটার দাম 5 টাকা, আর এখানে ইয়াররিংস আছে, আমি আমার বোনের জন্য নিয়েছি, ও এরকম ছোটো ছোটো ইয়াররিংস পরতে ভালোবাসে, তো এটাও 5 টাকা নিয়েছে। তো এখানে এইসবই ছিল। ও আর আছে হচ্ছে, এটা হচ্ছে পা ঘষা, পায়ের গোড়ালি ঘষার জন্য, এটা আমার বর আমাকে জোর করে কিনে দিয়েছে। আর হচ্ছে এটা সবজি, মানে আলু বা যে কোনো সবজি চোচা খুব সহজে এটা দিয়ে ছোলা যায়, তো এটা নিয়েছি একটা। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম মেলা থেকে আমি কী কী কিনেছি, আর এইসবই ছিল কেনার আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল, তো মেলাটা থাকার জন্য একবারে সব হাতের কাছে পেয়ে গেছি, সব একবারে কিনে নেওয়া হয়ে গেছে, না হলে ওরও অফিস থাকে আর আমিও সময় পাই না, আমিও ডিউটিতে যাই আসি, তো সেই হিসাবে আমাদের সব জিনিসপত্র ঠিক টাইম মতো কেনা হয় না। তো এবার এগুলো কেনা হয়ে গেছে, এবার গুছিয়ে পুজোটাও করতে পারবো, আর ব্যাগগুলো কেনা কেনা হয়ে গেল, অনেকটা কাজের কাজ হয়েছে, যা কিনেছি কাজের জিনিসই কিনেছি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবে, যদি ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট করতে ভুলো না। ভালো থেকো সবাই, টাটা।